पूरे देश में आज रात 12 बजे से संपूर्ण लॉकडाउन होने जा रहा है। করোনা কি আবার ফিরে আসছে 2024 সালে? অনেকের মনেই এমন প্রশ্ন জেগেছে। বিশেষত আজকাল মানুষের যে ধরনের জ্বর কাশি হচ্ছে তা দেখে আমরা কিন্তু বেশ সন্দিহান। সর্দি কাশি যেন সারতেই চাইছে না, মাসের পর মাস প্রায় একই অবস্থা। আজকে আমরা সেই ব্যাপারেই আলোচনা করব, তবে তোমাদের মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওর শেষে থাকবে ছোট্ট কুইজ আর তোমাদের কমেন্ট করে জানাতে হবে সেগুলির সঠিক উত্তর। কিন্তু তার আগেই বন্ধুরা, আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব পেজটিকে তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। টপিকটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করে ফেলো। This is a word that, if misused, can cause ungrazing of the fear or unjustified acceptance that the fight disorder leading to unnecessary suffering, says MBF. কোভিড কি তাহলে পুরোপুরি যায়নি? আমরা জানি ভাইরাস মরে না, এটি তার রূপ ও প্রকৃতি বদলায়। তাই কোভিড-19 প্রথম চিহ্নিত হওয়ার প্রায় 4 বছর পরে সময় যেমন বদলেছে, ভাইরাসটিও নিজের প্রকৃতি পাল্টেছে। আলফা, বিটা, ডেল্টা, এরপরে 2022 প্রথম দিকে ওমিক্রন ওয়েভের ঝড় উঠেছিল। বর্তমানে ডিজিজ এক্স বলে এক নতুন প্যান্ডেমিকের কথা শোনা যাচ্ছে। ডিজিজ এক্স নিয়ে অলরেডি আমাদের ইউটিউব পেজে একটা ভিডিও আছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া SARS-CoV-2 এর নতুন ভ্যারিয়েন্ট যথেষ্ট আশঙ্কার কারণ হতে পারে, যেমন BA.2.86, FL.1.5.1 এবং অবশ্যই JN.1। হয়তো ভবিষ্যতে কোভিড আগে থেকে অনুমানযোগ্য প্যাটার্ন নেবে, তবে সেটি 2024 ক্ষেত্রে হয়তো হবে না, এমনটাই বলছেন রবার্ট মার্ফি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফিনবার্গ স্কুল অফ মেডিসিনের ইনফেকশাস ডিজিজ এক্সপার্ট ও এক্সিকিউটিভ ডিরেক্টর, সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের কোভিড-19 রিসার্চার ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিয়াদ আল আলী বলছেন, এই সব কিছুর মধ্যে যেটা রয়ে যাচ্ছে সেটা হলো এটির অবিরত নিজেকে পরিবর্তন করা। তাই মানুষ আশঙ্কা করছে আরও নানাভাবে ভাইরাসটি দেখা দেবে। সারা বিশ্বে কি প্রভাব, কি বলছে বিশ্ববাসী? জার্মানি ওয়েস্ট ওয়াটার টেস্ট সংকেত দিয়েছেন যে এক বছরে কোভিড-19 সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে, অথচ জার্মানির বেশিরভাগ মানুষ ভ্যাকসিন নিয়েছেন অথবা তাদের বেসলাইন ইমিউনিটি তৈরি হয়েছে। কিন্তু তবু লার্স রেডস্টাডের মতো জেনারেল ডাক্তারদের মতে সকলেই হাঁচছে ও কাশছে, এবং সোমবার সকালে তিনি দেখেন দরজার বাইরে প্রায় 70 জন বিনা অ্যাপয়েন্টমেন্টে এসেছেন। তাঁর মতে শতকরা 80% ভাইরাল ইনফেকশন এবং এর অর্ধেক নাকি করোনা ভাইরাস। কতটা গুরুতর এর প্রভাব? না, আগের মতো হয়তো মরণশীল নয় এর প্রভাব। বর্তমানে সাধারণ শীতকালে ঠান্ডা লাগার মতো এর ধরন হলেও রোগীদের দুর্বল ও শয্যাশায়ী করে তুলছে, এবং কোনোভাবেই 2 সপ্তাহের কমে কমছে না। জার্মানিতে অন্তত শতকরা 10% মানুষ এই কারণে রেসপিরেটরি ইনফেকশনে ভুগছেন। এর আগে আগস্ট মাসে আমেরিকায় করোনার এক নতুন উপপ্রজাতির খোঁজ মিলেছিল, যা উপস্থিত ইংল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের 11টি দেশে, যাকে আমরা পিরোলা ভাইরাস নামেও জানি। গবেষকদের ধারণা, ওমিক্রনের জেনেটিক মিউটেশনের ফলেই নতুন এই প্রজাতির সৃষ্টি। পিরোলা অ্যান্টিবডির ক্ষমতা কমিয়ে দিতে পারে, এবং যত বেশি এটি মানুষের শরীরে ছড়াবে তত এর জিনগত বিন্যাসের পরিবর্তন হবে। ভারতের কেরালায় এক মহিলার দেহে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট JN.1 পাওয়া গেছে। আপাতত এটি ভারতের এই নতুন ভ্যারিয়েন্টের প্রথম কেস। এবার আমরা বলবো নতুন ভ্যারিয়েন্টের লক্ষণ সম্পর্কে, তবে তার আগে সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো বন্ধু। অন্যান্য ভেরিয়েন্টগুলোর মতোই জ্বর, সর্দি, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, মাথা ধরা এবং অনেক সময় গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কিছু সমস্যা। তবে এখনও জানা যায়নি এছাড়া আগের ভেরিয়েন্টগুলির থেকে আলাদা কোনো উপসর্গ আছে কিনা JN.1-এর। ডিসেম্বরের 3-9 এই সপ্তাহে প্রায় 56,000 নতুন কেস দেখা দিয়েছে, যেখানে আগের সপ্তাহে ছিল 32,000। করোনার এই নতুন রূপ থেকে সুরক্ষিত থাকতে আমাদের কি কি মেনে চলা উচিত? বারবার হাত সাবান দিয়ে ধুতে হবে, ট্রিপল মাস্ক পরতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে। ভাইরাস প্রতিরোধ করতে বুস্টার শট নেওয়া যেতে পারে। নতুন কোনো ভ্যাকসিন কি বের করা হবে? যদিও JN.1 এর বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বিস্তর গবেষণা চলছে, বুস্টার ডোজগুলি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে সাথে আমাদের সুরক্ষিত রাখতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বিশেষজ্ঞ কোভিড-19 ভ্যাকসিন উপদেষ্টা XBB.1.5 ভ্যাকসিনগুলির ব্যাপারে সুপারিশ করেছে। এছাড়াও বিদ্যমান কোভিড-19 পরীক্ষা এবং চিকিৎসাগুলিও JN.1 এর বিরুদ্ধে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
আপাতত স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যতটা সম্ভব ভিড় এলাকায় মাস্ক পরে থাকার কথা এবং অতি অবশ্যই ভ্যাকসিন নেওয়ার কথা। বন্ধুরা, আমরা এতক্ষণ যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করলাম, সময় হয়েছে এবার তার থেকে তোমাদের কিছু ছোট ছোট কুইজ জিজ্ঞেস করার। দেখি তোমরা কে কতজন সঠিক উত্তর দিতে পারো। এক, পিরোলা ভাইরাস কতগুলি দেশে দেখা দিয়েছে? অপশন এ 6টি দেশে, বি 15টি দেশে, সি 11টি দেশে। দুই, ভারতে প্রথম JN.1 কেস কোন রাজ্যে দেখা দিয়েছে? অপশন এ মহারাষ্ট্র, বি কেরল, সি পশ্চিমবঙ্গ। তিন, কোন দেশে বিগত এক বছর ধরে COVID-19 সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে? অপশন এ জার্মানি, অপশন বি সিঙ্গাপুর ও সি আমেরিকা। বন্ধুরা, যাতে COVID-19 মতো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমরা আর না হই, তাই আগে থাকতে যথাসম্ভব সতর্কতা পালন করো, সুস্থ থাকো। আর তথ্যটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো।